আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা সরকার আবরারের হত্যাকাণ্ডের কারণকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু করবে কারণ বাংলাদেশের সাথে উনি ভারতের যে চুক্তি করে এসছেন তাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উনি জলাঞ্জলি দিয়েছেন এখন এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এই নীতি বিবর্জিত আওয়ামী লীগ সরকার এখন ঠাসা হয়ে পড়েছেন তার নিজস্ব দলের গুন্ডারা নিজস্ব দলের গুন্ডাদের দ্বারাই মারা পড়ছে এবং তার আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের পুলিশদেরকে ধরছে তার নিয়ন্ত্রণে এখন আর আওয়ামী লীগ নেই তার নিজের দলের ভেতরেই এখন তার বিরোধী দাঁড়িয়ে গেছে কারণ স্বার্থের দাঙ্গা শুরু হয়ে গেছে তো স্বার্থ নিয়ে শুরু হয়ে গেছে এক ডাইনোসর আরেক ডাইনোসরকে কামড়ে শেষ করছে কারণ দেশকে তো শেষ যাই হোক আব্রারের হত্যাকাণ্ডের ফলে আওয়ামী লীগের তথা ছাত্রলীগের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে জাতিসংঘ এবং পশ্চিমা শক্তিশালী দেশগুলোর কাছে এর ফলে জাতিসংঘ এবং ব্রিটিশ সরকার এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানিয়েছেন আজকে দেখলাম নিউজ হেডলাইন যে বাংলাদেশের অথর্ব বৈদেশিক মন্ত্রী জাতিসংঘের কান্ট্রি কোঅর্ডিনেটরকে আজকে যে বাংলাদেশের যে রেসিডেন্ট কোঅর্ডিনেটর আছেন মিয়া ওনাকে ডেকে পাঠিয়েছেন তলব করেছেন এবং বলেছেন আব্রারের হত্যাকাণ্ডের সাথে পাক স্বাধীনতার কোনো সম্পর্ক নেই কত বড় মিথ্যা কথা উনি বললেন কিভাবে এই মিথ্যা কথাটি কীভাবে বললেন উনি কিভাবে এ কথাটি বললেন না আসলে উনি এ কথাটি বলার জন্য আব্রারের হত্যাকারীদেরকে শিখিয়ে এসেছেন আমাদের সামনে দেখতে হবে যে আব্রারের হত্যাকারীরা অন্য কোনো কারণ সৃষ্টি করে কিনা আব্রারকে হত্যা করার না জানি আব্রারের চরিত্রের উপরে কলঙ্ক লেপে দেওয়ার প্রচেষ্টা হাতে নেয় আওয়ামী লীগ সরকার আমার মনে হয় সে প্রচেষ্টা তারা নেবে কারণ এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না শেখ হাসিনা সরকার তখন বলবে যে দেখুন আইন চলেছে আইনের নিজস্ব গতিতে খুব তো লাফিয়েছিলেন ফেসবুকে এটা বলেছে আমার সরকার এই এই চুক্তি করেছে দেখলেন তো কারণ আসলে অন্য অন্যখানে এবং এর ফলে মিথ্যা জবানবন্দি দেওয়ার ফলে যেই ছাত্ররা আব্রারকে পিটিয়ে হত্যা করেছে সেই ছাত্রলীগের নেতাদেরকে বলবে তোমরা কথা শুনো শাস্তি কম হবে তোমাদের দায়ও কম হবে তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং জীবনটা গড়ে নিতে পারবে এবং এর ফলে ছাত্রলীগের অন্যান্য পেটোয়া বাহিনী আরও শক্তিশালী হবে তারা বুঝবে তারা খুন করেও পার পেয়ে যাবে অর্থাৎ সাপও মরবে লাঠিও ভাঙবে না লাঠি না হয় আব্রারের শরীরেই ভেঙেছে অতএব আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা চাই না শেখ হাসিনা আবার একটি প্রেস কনফারেন্স করে সংগ্রামী ছাত্রদেরকে নিয়ে টিটকারি মারুক বিরোধী দলের আন্দোলন নিয়ে টিটকারি মারুক আমরা নিশ্চয়ই তা হোক দেখতে চাই না কিন্তু আওয়ামী লীগ সরকার সেদিকেই ধাবিত করছে এই মামলার প্রবাহ কারণ এ না হলে কিভাবে সুনিশ্চিতভাবে এই অথর্ব বৈদেশিক মন্ত্রী জাতিসংঘের যে রেসিডেন্ট কোঅিনেটর তাকে এই কথা বললেন যে এর সাথে আব্রারের হত্যার সাথে হত্যার সাথে বাক স্বাধীনতার কোনো ইস্যু সম্পৃক্ত নেই আমি অবাক হব যদি এরকম একটি না করে আওয়ামী লীগ সরকার এই লজ্জাহীন সরকার এই কাজটি করবে এবং এরপরে আন্দোলনকারী ছাত্র এবং জনতার উপরে চড়াও হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাবধান হন এই মামলার কারণ যেন অন্যদিকে প্রবাহিত করলেও আমরা গ্রহণ না করি সেই বিষয়ে সজাগ থাকুন